ওকে, তো আজ আমরা কথা বলবো ওয়ানপ্লাস ওয়াচকে নিয়ে। তো ওয়ানপ্লাসের যে সিইও আছে, তিনি কিছুদিন আগেই কনফার্ম করেছিলেন টুইটারের মাধ্যমে যে তারা ওয়ানপ্লাস ওয়াচকে নিয়ে কিন্তু কাজ করছে, এবং আজকে এই ওয়াচটার কিন্তু যেটা ফার্স্ট লুক সেটা বাইরে বেরিয়ে চলে এসছে, যেটা পপুলার টিপস্টার নাইলস বলে তিনি কিন্তু এটা বাইর করেছেন, এবং তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। তো আমরা আজকেই ভিডিওর মাধ্যমে কথা বলবো পুরোপুরি ওয়ানপ্লাস ওয়াচের স্পেসিফিকেশনের ব্যাপারে, ইন্ডিয়ান প্রাইস, বাংলাদেশ প্রাইসের ব্যাপারে, এবং কবে এটা লঞ্চ করছে সেই ব্যাপারে, এবং গ্যাজেট 360 যে ওয়েবসাইটটা আছে সেখানেও কিন্তু এই ওয়াচটার ব্যাপারে পুরো ডিটেল চলে এসছে। তো জুড়ে থাকো এই ভিডিওটার সাথে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ওয়াচটা এবং আমার ভিডিওটাও। তো প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার, আমি কৌশিক। ওকে, তো ওয়াচটা যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি, এখানে 1.39 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে, মানে এটা সুপার অ্যামোলেড প্যানেল হবে, এবং কার্ভ ডিসপ্লে তোমরা দেখতে পাবে, যেটা ম্যাক্স যেও কিন্তু কনফার্ম করেছে ওয়ানপ্লাসের যে টিপসটা আছে, তিনিও বলেছেন এখানে কার্ভ ডিসপ্লে পাবে, এবং ওয়াচের যে স্ট্রেপটা হবে সেটাও কিন্তু প্রিমিয়াম হবে। তো ডিজাইন এবং লুকে একদম প্রিমিয়াম ফিল দেবে, এবং ডিসপ্লেটা অবশ্যই ভালো, টাচ স্যাম্পলিং রেটও খুব ভালো আসবে, কারণ অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং অবশ্যই টাচে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না, এটা একদম গ্যারান্টিড ওয়ানপ্লাস দিয়েছে। এরপর যদি আরও এগিয়ে যাই ওয়াচটার ব্যাপারে, ওয়াচটার যদি সেন্সারের ব্যাপারে কথা বলি, তো এখানে তোমরা সব রকমের সেন্সার দেখতে পাবে ওয়াচে যেগুলো থাকে, যেমন স্লিপ প্যাটার্ন মনিটর করতে পারবে, জাইরোস্কোপের সেন্সার দেখতে পাবে, হার্টবিট ট্র্যাক করতে পারবে, একদম যেটা অ্যাকুরেট হার্টবিট আসে সেটাই দেখতে পাবে, এবং যেটা ব্লাড লেভেল সেটাও মনিটর করতে পারবে, এই সমস্ত কিছু কিন্তু সেন্সার থাকবে। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং ফিচার্স আমার লেগেছে সেটা হচ্ছে ই সিমের সাপোর্ট কিন্তু এই ওয়াচটার সাথে তোমরা দেখতে পাবে। ই সিমের সাপোর্ট বলতে আইফোনে আমরা দেখতে পাই, মানে সিমটা ফিজিক্যালি ওয়াচে থাকবে না, কিন্তু সিমের যা যা কাজ যেমন ভোল্টি 4G সেটা করতে পারবে, ফোন করতে পারবে, ইউটিউব দেখতে পাবে, এবং যাবতীয় যা যা কাজ কিন্তু সিমে হয় সেগুলো কিন্তু সব ওয়াচের মধ্যেই করতে পারবে ই সিমের মাধ্যমে। তার জন্য তোমাদেরকে ফিজিক্যালি সিমটা লাগাতে হবে না, ম্যানুয়ালি সব হয়ে যাবে। তো এটা একটা দারুণ ইন্টারেস্টিং ফিচার্স, এটা কিন্তু ওয়ানপ্লাসের ওয়াচটার সাথে দেখতে পাবে, একদম গ্যারেন্টি। এরপর যদি আরও এগিয়ে যাই, যদি বলি আরও যেটা আদার ফিচার্সের ব্যাপারে কথা, সেটা যদি কথা বলি, তো এখানে অবশ্যই তোমরা 100 টাইপস অফ স্পোর্টস তোমরা দেখতে পাবে, 100-এর বেশি দেখতে পাবে অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু দেখতে পাবে, এটা একটা খুব ইন্টারেস্টিং যে 100+ স্পোর্টস মোড কিন্তু এই ওয়াচটার মধ্যে থাকবে। এবং যদি কথা বলি যে ওয়াচটার ওয়াটার প্রোটেকশন, তো হ্যাঁ, এখানে কিন্তু 5 ATM-এর ওয়াটার প্রোটেকশন তোমরা দেখতে পাবে, যেটা যদি সুইমিং পুলে পড়েও যায় ওয়াচটা, সেরকম কোনো ক্ষতি হবে না, অ্যাকচুয়ালি ক্ষতিই হবে না, কারণ ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে। এরপর যদি আরও এগিয়ে যায় ওয়াচটার ব্যাপারে, ওয়াচটার যদি অপারেটিং সিস্টেম, তো ওএসের ব্যাপারে যদি কথা বলি, তো এখানে একটু মন দিয়ে শুনবে, এখানে কিন্তু তোমরা অক্সিজেন ওএস দেখতে পাবে না, কারণ ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস এখনো যেটা স্মার্ট ওয়াচ তার জন্য রেডি নয়। তো এখানে গুগলের সাথে ট্রাই অফ করেছে ওয়ানপ্লাস, এবং গুগলের যে অপারেটিং সিস্টেম তোমরা সবাই জানো সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, নাম হচ্ছে ওয়ের ওএস। এই অপারেটিং সিস্টেমটা কিন্তু এই ওয়াচের সাথে দেখতে পাবে, এবং অবভিয়াসলি আমরা ওয়ানপ্লাসের ফোনেও অনেক রকম গুগলের অ্যাপ দেখতে পাই, ওয়ানপ্লাসের নিজস্ব ফোনের অ্যাপ নেই, মেসেজের অ্যাপ নেই, তো গুগলের সাথে অনেকদিনই ট্রাই অফ আছে। তো অবশ্যই এখানেও কিন্তু ভালো হবে, গুগলের অপারেটিং সিস্টেম কোনো খারাপ কিছু হবে না, এবং এখানে প্রসেসর অবশ্যই স্ন্যাপড্র্যাগনের 4100, যেটা একদম লেটেস্ট প্রসেসর স্মার্ট ওয়াচের জন্য মেনলি, তো একদম পারফরমেন্সেরও কোনো কমতি হবে না, 1 GB র্যাম পেয়ে যাবে এবং 8 GB ইন্টারনাল স্টোরেজও পেয়ে যাবে ওয়াচটার সাথে। তো যদি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি লাস্টলি, তাহলে এখানে তোমরা 100 mAh-এর ব্যাটারি দেখতে পাবে, এবং এখানে তোমরা ওয়ার্ক চার্জিংয়ের সাপোর্টও দেখতে পেয়ে যাবে, হতে পারে এখানে তোমরা ওয়্যারলেস চার্জিংও পেয়ে গেলে, এটা এখনও কনফার্ম নয় ওয়্যারলেস চার্জার পাবে কি পাবে না, বাট হ্যাঁ হতে পারে পেয়ে গেলে। তো বাস এটাই ছিল কমপ্লিট স্পেসিফিকেশন। এবার যদি বলি লঞ্চ ডেট কবে, তো যেটা ম্যাক্স যে যিনি বলেছেন তিনিও বলেছেন, এবং যে ওয়ানপ্লাসের সিইও তারাও বলেছে যে এখানে কিন্তু তোমরা 2021-এ Q1-এ দেখতে পাবে, কারণ অলরেডি তারা ফার্স্ট মান্থে জানুয়ারি মাসে ওয়ানপ্লাসের যেটা ব্যান আছে সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে, যেটা ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, তোমরা যদি জানতে চাও ওই ভিডিওটাও দেখতে পারো। কিন্তু ওয়াচটা এটাই তোমরা মার্চের মধ্যে দেখতে পাবে, Q1 কিন্তু মার্চ পর্যন্তই, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই তিনটে মাসকে বলা হয় Q1, তো মার্চের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে এটা কনফার্ম ওয়ানপ্লাসের ওয়াচটা। আর বাকি যদি বলি প্রাইসের কথা, তো ইন্ডিয়াতে এটা 15,000 টাকার মধ্যেই দেখতে পাবে, কারণ ইসিমের সাপোর্ট আছে, তো ওই জন্য একটু প্রাইসটা বেশি হতে পারে। এবং যদি বলি বাংলাদেশি প্রাইস, তো এখানেও 20,000-22,000 টাকার মধ্যে তোমরা দেখতে পেতে পারো। আর তোমরা কি এক্সপেক্ট করো কত টাকা প্রাইস এই ওয়াচটার হতে পারে, আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক আমাকে দিতে পারো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওটা লাইক অবশ্যই এটা করে দেবে, সাবস্ক্রাইব মাস্ট, কারণ সাবস্ক্রাইব পেলে আমি আমার নেক্সট ভিডিওটা বানাতে খুব বেশি আগ্রহী হয়। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো টাটা।